বলিউডে কোনো সিনেমা হিট হলে সেই ফর্মুলায় তৈরি হয় একাধিক সিনেমা, ফলে সিকুয়েলের ধারণা এই ইন্ডাস্ট্রিতে নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিনেমা হিট হওয়ার কয়েক বছরের মধ্যেই তৈরি হয় তার সিকুয়েল। এবার বলিউডে বেশ কিছু পুরনো সিনেমা পর্দায় আসছে নতুন রূপে। কোন সিনেমাগুলো আছে সেই তালিকায় জেনে নেব প্রতিবেদনে। তুমি ইসলাম কবুল হ্যায় কবুল হ্যায় তো ঠিক হ্যায়। গাদার এক প্রেম কাথা মুক্তির 22 বছর পর সিকুয়াল নিয়ে আসেন নির্মাতারা। 60 কোটির গাদার 2 বক্স অফিসে প্রায় 700 কোটি রুপি আয় করে। সিনেমাটির এমন সাফল্যে চমকে গিয়েছিলেন সবাই। সানি দেওল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি নিজেই গাদার 2 সাফল্যে অবাক হয়ে গিয়েছিলেন। গাদার 2 সাফল্যের পর অন্য হিট সিনেমার নির্মাতারাও নড়েচড়ে বসেছেন। 30-35 বছর আগের সিনেমারও সিকুয়াল তৈরির ঘোষণা আসছে একের পর এক। পুরনো গল্পের নতুন ভার্সন সঙ্গে নিয়ে ফিরছেন পুরনো শিল্পীরা। সম্প্রতি ঘোষণা এসেছে 2001 সালে মুক্তি পাওয়া নায়ক দ্য রিয়েল হিরোর দ্বিতীয় পর্ব তৈরি হবে। এর মূল চরিত্রে ছিলেন অনিল কাপুর ও রানী মুখার্জি। দ্বিতীয় পর্বেও থাকবেন অনিল এমন খবরও মিলেছিল। সম্প্রতি জানা গেল রানীও থাকবেন নায়কের সিকুয়ালে। তার সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত। মানে আপনি মুল্ক কো আপনা ঘর সমঝতা হুঁ, আপনা ঘর বাঁচানে কে লিয়ে মুঝে কিসি সলিম কি জরুরত নেই হ্যায়। কয়েকদিন আগে সরফরোশ মুক্তির 25 বছর পূর্তি উদযাপন করা হলো। সেখানে আমির খান জানিয়েছিলেন সরফরোশ 2 তৈরি হবে। তাতে আমির ও সোনালী বেন্দ্রে পুরনো জুটি ফের দেখা দিবেন। আগের পর্ব গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় পর্ব। নতুন মোড়কে পুরনো সিনেমা ফিরিয়ে আনার তালিকায় রয়েছে সুভাষ ঘায়ের খলনায়কের নামও। 1993 সালে মুক্তি পেয়েছিল খলনায়ক। 30 বছর পর তৈরি হতে চলেছে খলনায়ক 2। সিকুয়েলে সঞ্জয় দত্ত অভিনীত চরিত্র বলরামের বয়স দেখানো হবে 55। এই চরিত্রে সঞ্জয় দত্ত যে চূড়ান্ত তা জানিয়েছেন সুভাষ নিজেই। গাদার 2 দিয়ে সাফল্য পাওয়ার পরই সানি দেওল নিজেই আবার অভিনয় করছেন বর্ডার 2 সিনেমায়। বর্ডার 2 মুক্তি পেয়েছিল 1997 সালে। তবে সিকুয়েলে সময়ের ব্যবধান থাকবে না। বর্ডার যে সময়ের গল্প সেই টাইমলাইনেই তৈরি হবে বর্ডার 2। প্রথম পর্বে ভারতীয় সেনাবাহিনীকে দেখানো হয়েছিল। এবার নৌবাহিনী ও বিমান বাহিনীর অবদানও দেখানো হবে। বর্ডার 2 সিনেমায় সানির পাশাপাশি থাকবেন আয়ুষ্মান খুরানাও। অন্যদিকে 1994 সালে মুক্তি পাওয়া আন্দাজ আপনা আপনার সিকুয়াল আনতে চাইছেন রাজকুমার সন্তোষী। এই সিকুয়ালে হয়তো আবার একসঙ্গে দেখা যেতে পারে আমির ও সালমান খানকে। পুরনো হিট সিনেমার সিকুয়ালে যে দর্শকের আগ্রহ তৈরি হয় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু পুরনো সিনেমার গল্প, চিত্রনাট্য ও জুটির সেই ম্যাজিক আবার বড় পর্দায় তৈরি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। খলনায়ক কে।